welcome to daily lifestyle entertainment vlogs. এই গরমের দুপুরে একটা স্বস্তিদায়ক খাবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। কাঁচা আম দিয়ে আমরা টক বানাবো আজকে। একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষের দরকার আমাদের, আর এক চামচ সর্ষের তেল। আর আমি আমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ছোটো ছোটো পিস, 4-5 মিনিট এরকম রাখা ছিল। আর এই এক চামচ তেল দেওয়া কড়াইয়ে আমি ভালো করে ওটাকে একটু নাড়াঘাটা করে নেব। বিশেষ করে 10 মিনিটের মধ্যে এই যে রেসিপিটি তৈরি হচ্ছে, এটা আমাদের প্রচণ্ড একটা হেলদি রেসিপি। আর তোমরা সবাই জানো আমি হেলদি রেসিপিগুলি শেয়ার করি তোমাদের সাথে, কম মশলা কম তেল দেওয়া। যাই হোক, এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে, একদম কম আছে আমি ব্যাপারটা করছি, আস্তে আস্তে আর অল্প একটু জল দিয়ে রেখেছি। আমটা দেখবে একটু ঢাকা দিয়ে এরকম জল দিয়ে রাখলেই দেখবে একটু নরম নরম হয়ে এসছে। এই যে নুন দেওয়া ছিল ওটার পরে আমি একটু আদা দিয়েছি, দেখতে পাচ্ছ আদার কিছু ফাইবার সেখানে দেখা যাচ্ছে। এবার আমি দেখাচ্ছি, এই দেখো মা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু নাড়াঘাটা করে একটু বলতে পারো মানে স্ম্যাশড ওয়েতে যখন দেখলাম চলে এসছে জল অ্যাড করে দেবো, করে একটা অনেকক্ষণ বয়েল করতে দেবো। দিয়ে আমি পুরো ভিডিওটায় আমি এক হাতে রান্না করতে 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 পারিনি, তাই মুখে বলে দিচ্ছি। আমি চিনি দিয়েছি অল্পখানি, আর মোটামুটি 8-10টা মতো বাতাসা দিয়েছি। তোমরা গুঁড়ো দিতে পারো, চিনির থেকে অ্যাকচুয়ালি বাতাসাটা আর গুড়টা আমাদের হেলদি খাওয়াটা। আর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম যেটা কিনা দেখবেন ছোলা ভাটুরার ব্লগে আছে। ওই মশলাটা কিছু না, একটা ভাজা মশলা, জিরে ধনে মেথি মানে পুরো 5 ফোড়নের যা আমাদের সামগ্রী ওগুলোকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, আর ওটাকে ক্রাশ করে রাখা ছিল, ওটা আমি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই যে টকটা বানানো হয়েছে মোটামুটি 15 মিনিট পর ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা যদি চাও এটা ফ্রিজেও রেখে দিতে পারো, আর এটা তোমরা খালিও দেখবে ভাতের সাথে খেতে ভালো লাগবে। আর ভাত দিয়ে মেখে গরমে শুধুমাত্র এই আমের টক দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি হেলদি। এই কুইক রেসিপিটা তোমাদের কেমন লাগলো, এই গরমের দিনে স্বস্তি আনতে পারলো কি না আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিন। বাই বাই।